জয় রামকৃষ্ণ গোসাই। বন্ধুরা, আজ আমি আপনাদের পশ্চিম কাটিগড়া প্রায় প্রত্যেকটি পূজা মণ্ডপ দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। বন্ধুরা, এখন যাচ্ছি গুমরা নবোদয় সংঘের পূজা মণ্ডপ দেখতে। এই হচ্ছে গুমরা নবোদয় পূজা মণ্ডপ, এই যে দেখছেন অনেক সুন্দরভাবে বানিয়েছে, অনেক মূর্তি আছে দেওয়ালের মধ্যে পূজা মণ্ডপের, অনেক সুন্দর লাইটিং করা হয় নাই কবে কালকের ভিতরে। এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে মূর্তি দেখবো, যে অনেক অনেক সুন্দর মূর্তি বানিয়েছে, সত্যি অনবদ্য, দেখলে পরে বিশ্বাস করবেন। এই দেখতে পাচ্ছেন উপর কি সুন্দরভাবে ডিজাইনিং করা হয়েছে গুমরা নবোদয় সংঘ, তো খুবই ভালো লাগলো, এটা আমাদের লোকেল। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা মূর্তি, মূর্তির রংটাই অনেক সুন্দর দিয়েছে, একদম মানুষের চামড়ার মতো রং দিয়েছে, যেটা দেখতে পাচ্ছেন। এখন আমরা যাব এই গুমরারই আরেকটি বাজারের কমিটি বাজারের মধ্যে একটি পূজা মণ্ডপে, দেখতে পাচ্ছেন এটা। আমরা এখানে যাব, গিয়ে আমরা প্রথমে প্যান্ডেল দেখব। এই দেখতে পাচ্ছেন প্যান্ডেলটি, আর এই ভিতরে যাব আমরা মূর্তি দেখব। এখন দেখতে পাচ্ছেন মূর্তি, তো বন্ধুরা কোথার মূর্তি, কোন জায়গার মূর্তি কেমন লাগে, ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এটা হলো জালালপুর বাগান থেকে একটু সামনে গিয়ে যে পূজা মণ্ডপটি, এটার মধ্যে ভিতরে বহুত সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে, খুব ভালো। সামনে এখানে দেখবেন যে মূর্তিগুলো বহুত সুন্দর ভাবে সাজানো হয়েছে, মূর্তিগুলোর যে কাপড়গুলো দিয়েছে অনেক সুন্দর, সুন্দর কাপড়গুলো দিয়েছে ফটো। আর বন্ধুরা, এটা হলো বাগানের ভিতরে যে নাচগর আছে, এই সেই নাচগরের সামনে পূজা মণ্ডপ, এই নাচগর সামনের পূজা মণ্ডপ, এখানে মোটামুটি একদম ক্ষুদ্রভাবে অনেক সুন্দর করে সাজিয়েছে। আর বন্ধুরা, এটা হচ্ছে কালান পূজা মণ্ডপ, কালান কলেজ রোড কালীবাড়ি পূজা মণ্ডপ, যেটা প্যান্ডেল আমার কাছে যেটা সব থেকে সুন্দর লেগেছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে রঙিন, এগুলো বহুত সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে, এখানে টুকরি দিয়েছে সাজে, বেত দিয়ে বানানো, আর রঙিন লাইট বসানো হয়েছে এটার মধ্যে। আর এখন দেখবো, যাবো আমরা মন্দিরে। আমরা এখন মন্দিরের ভিতরে যাব, মূর্তি দেখবো, এখানে মন্দির অনেক সুন্দর মূর্তি বানানো হয়েছে, যেমন প্যান্ডেলের সুন্দর মূর্তি অনেক সুন্দর হয়েছে, যে মূর্তির যে কালারিংগুলো করেছে বা যেগুলো কাঠামো যেগুলো বানিয়েছে সেগুলো বহুত সুন্দর, কীভাবে সজ্জিত করেছে খুব সুন্দর ভালো লাগলো। সব থেকে পুরনো পূজাটি আমাদের এই পশ্চিম কাছাড় জেলায় সব থেকে ভালো লাগলো, কমেন্ট করে জানাবেন। এই হলো আমাদের কালীবাড়ি, কালান কালীবাড়ি পূজা মণ্ডপ, এখানে স্থায়ী মণ্ডপ বানানো হয়েছে, তার প্রসাদ করছে।